ওকে গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে প্রত্যেকটা ট্রেড আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপরে নিব এবং প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা থাকতেছে, তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো আমি এখানে মুভিং এভারেজ সেট করে নিলাম, এটা আমাকে ট্রেন্ড বুঝতে সহযোগিতা করবে। আমি যেহেতু প্রত্যেক ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব ভেবেছি, সো আমি এখানে লোয়ার অপশনের জন্য ট্রেড নিলাম, এই ক্যান্ডেলস্টিক থেকে শুরু করলাম। ওকে, এখানে লোয়ার অপশনের জন্য ট্রেড নিলাম বিকজ মার্কেটটা কিন্তু এই মুহূর্তে আপ ট্রেন্ড আছে। বাট আমি ট্রেন্ডের এগেনস্টে কেন ট্রেড নিলাম, কারণ হইতেছে এই যে মারুবুজু ক্যান্ডেলস্টিকটা রয়েছে, এই ক্যান্ডেলস্টিকটা একটা লেভেলকে ব্রেকআউট দিয়েছে, একটা সেলার্স লেভেলকে ব্রেকআউট দিয়েছে। আর আমরা জানি যে 70% অফ দ্য টাইম মার্কেট আপনার লেভেল ব্রেকআউট দিলে রিভার্স করে। ওকে, তো 70% টাইম হইতেছে ফেক ব্রেকআউট, দ্যাটস ওয়াই এখান থেকে আমি লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। সো দেখেন স্ট্রংলি মার্কেটটা কিন্তু নিচের দিকে চলে আসতেছে। ওকে, 10 সেকেন্ড। ওকে, তো আমি ট্রেডটা প্রফিট করেছি। তো এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে যাবে, সো আমি হায়ার অপশনের জন্য ট্রেড নিই। ওকে, এখান থেকে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম বিকজ এই যে স্ট্রং ক্যান্ডেলস্টিকটা, এটা একটা রিভার্সাল সাইন। ওকে, তো এরকম সিচুয়েশনে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, তো সবগুলা লেভেলকে এই একটা স্ট্রং ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে এবং নিচে থেকে হিউজ প্রেশার বায়ার্সের, মানে বায়ার্স স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে নিচে থেকে। তো এরকম সিচুয়েশনে মার্কেট নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে চলে যায়। আর আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এখানে দেখেন যে মুভিং অ্যাভারেজ লাইনটা কিন্তু ব্রেকআউট দিয়েছে রেড ক্যান্ডেলস্টিকটা। প্রিভিয়াসলি খেয়াল করেন, প্রিভিয়াসলি আপনি যদি এখানে খেয়াল করেন, দেখেন এখানে খেয়াল করেন, এখানে মুভিং অ্যাভারেজ ব্রেকআউট দিয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক গ্রিন হয়েছে, মুভিং অ্যাভারেজ ব্রেকআউট দিয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক গ্রিন হয়েছে। তো এখানেও কিন্তু সেম সিচুয়েশন তৈরি হয়েছে। তো মার্কেটে প্রিভিয়াসলি যা ঘটে তাই কিন্তু পরবর্তীতে ঘটে বেশিরভাগ টাইম। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু এখান থেকে ট্রেডটা নিলাম এবং প্রফিট করেছি। ওকে, এখান থেকে আমি হায়ার অপশনের জন্য ট্রেড নিব। ওকে, তো এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম বিকজ এটা একটা কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক, মোটামুটি পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেলস্টিক। এখানে একটা যদিও একটা কি লেভেল আমার কাছে মনে হচ্ছে রয়েছে, বাট আশা করতেছি যে ওই কি লেভেল টাচ করে মার্কেটটা উপরের দিকেই যাবে। ওকে, তো দেখেন একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, দেন সেকেন্ড টাইম মার্কেটে এইভাবে মুভ করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো আগে যদি আমরা মুভিং অ্যাভারেজের ব্রেকআউটটা দেখি, সেখান থেকেও একটা বুলিশ মুভমেন্টটা শুরু হয়েছিল, তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি। ওকে, তো প্রত্যেকটা বিষয় আপনার লজিক্যালি থাকতে হবে, লজিক ছাড়া আপনি কখনোই ট্রেড নেবেন না। ওকে, তো এই প্রত্যেকটা লজিক আপনারা যদি বিস্তারিত জানতে চান, কারণ 8 মিনিট 10 মিনিটের ভিডিও প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করা পসিবল না, তো আমি বলবো যদি প্রত্যেকটা বিষয় আপনি এক্সপ্লেন বা A to Z বুঝতে চান, তাহলে আমাদের মেন্টরশিপে জয়েন করতে পারেন। আপনি কোর্স ভিডিও নিয়ে অথবা লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে পারেন, কোর্সের ডিটেলস সব কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। ওকে, তো আমি এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম। আপনি যদি খেয়াল করেন প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকটা আপনার একটা হ্যামার, গ্রিন হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, বাট পারফেক্ট না। তো এরকম সিচুয়েশনে যেহেতু এই কি লেভেলটা কাজ করে নাই, তো যেহেতু কি লেভেলটা কাজ করে নাই, কি লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তো এখান থেকে আমি যতটুকু মনে করতেছি যে এই ক্যান্ডেলস্টিকটাও একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে। তো দেখা যাক কি হয়। তো এখান থেকে মোমেন্টাম হওয়ার চান্সটা বেশি, যেহেতু প্রিভিয়াসলি যখন আপনার EMA লাইনে টাচ করছিল, তো ওইখান থেকে মার্কেটটা বুলিশ মোমেন্টাম শুরু হয়েছিল। তো এখানেও আমার যতটুকু মনে হচ্ছে যে এখান থেকে বুলিশ মোমেন্টাম হতে পারে। আর এই যে মানে রেড গ্রিন এই জায়গাটা আপনার হচ্ছে একটা কনসলেশন এরিয়া, এই এরিয়াটা ব্রেকআউট হয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং একটা স্ট্রং মোমেন্টাম হওয়ার সম্ভাবনাটা বেশি। তো গাইস, আমাদের এই ট্রেডটা OTM হয়েছে, অর্থাৎ লস হয়েছে। তো স্বাভাবিক, অনেক সময় লজিক্যালি নিলেও আপনার ট্রেডটা লসে চলে যায়, এটা মার্কেটটাই এরকম। ওকে, তো আমি এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম। তো এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম বিকজ এই যে ক্যান্ডেলস্টিকটা, এটা কিন্তু প্রিভিয়াস যে হ্যামার ক্যান্ডেলস্টিকের উইক আছে, সেই উইকে আপনার ক্লোজিং দিয়েছে।
তো এরকম সিচুয়েশনে মার্কেটটা এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু আমাদের মানে হ্যামার ক্যান্ডেলস্টিকের উইকগুলো হইতেছে লেভেল হিসেবে কাজ করে, আর মার্কেটটা যেহেতু আপ ট্রেন্ড তো এখান থেকে বুলিশ হওয়ার সম্ভাবনাটা বেশি। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আর এই ভিডিওটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভিডিও না, আমি আপনাদেরকে বলবো যদি আপনি মার্কেট সম্পর্কে ধারণা না রাখেন তাহলে কখনোই এখানে রিয়েল ডিপোজিট করে কাজ করেন না। প্রথমে আপনি ডেমোতে ট্রাই করেন, আপনি স্ট্র্যাটেজি টেস্ট করেন, যদি ভালো ফলাফল পান দেন আপনি রিয়েলে করতে পারেন। ওকে, এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম, এখানে হায়ারের জন্য ট্রেড নিলাম বিকজ ফার্স্ট টাইম ট্রাই করছে, ফার্স্ট টাইম পারে নাই, তো সেকেন্ড টাইম কিন্তু এখন লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার ট্রাই করতেছে। তো সেকেন্ড টাইম যেহেতু ট্রাই করছে তো এখানে মার্কেটটা বুলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ব্রেকআউট হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। সো দেখা যাক কি হয়। আর প্রিভিয়াস যে ক্যান্ডেলস্টিকটা আছে সেটা বুলিশ ক্যান্ডেলস্টিক, আর আগের দুইটা রেড এবং গ্রিন ক্যান্ডেলস্টিক মিলে আমরা অ্যাঙ্গেলফিং ধরতে পারি, আপ ট্রেন্ডে অ্যাঙ্গেলফিং, এবং আমাদের লেভেল থেকে যেটা আমরা ইএমএ লাইনের যে লেভেলটা রয়েছে সেই লেভেল থেকে কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে, এটাও একটা কনফার্মেশন। তো সবগুলো কনফার্মেশনে এটাই বলতেছে যে মার্কেটটা এখান থেকে আপে যাবে। ওকে, তো আমি ট্রেডটা প্রফিট করেছি। তো এখান থেকে আমি হায়ার অপশনের জন্য আবার ট্রেড নিলাম, এখানে হায়ারের জন্য ট্রেড নিলাম বিকজ এই ক্যান্ডেলস্টিকটার যে ইটা রয়েছে, বডিটা রয়েছে, সেটা কিন্তু আমাদের বায়ার্সের পাওয়ার বোঝাচ্ছে, অর্থাৎ বায়ার্স স্ট্রং, এখনও বায়ার্স স্ট্রং রয়েছে, আর মাত্র ব্রেকআউট হয়েছে সেকেন্ড টাইম যেহেতু ব্রেকআউট, সো আমার যতটুকু মনে হচ্ছে যেটা রিয়েল ব্রেকআউট এবং নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে বুলিশ হবে। বাট একটু কনফিউশন আছে এখানে, একটু কনফিউশন আছে, কারণ হইতেছে যেহেতু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক তো এরপরে ছোট্ট রেড ক্যান্ডেলস্টিকও হয়ে যায় অনেক সময়। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। ওকে, 10 সেকেন্ড। ওকে, তো ট্রেডটা প্রফিট হয়েছে অর্থাৎ বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছে। তো যেহেতু বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছে তো এখান থেকেও নেক্সট ক্যান্ডেলস্টিকটাও বুলিশ হওয়ার সম্ভাবনাটা বেশি, বাট আমি একটু রিক্স ফ্রিতে জাস্ট মার্কেটের মুভমেন্টটা দেখে ট্রেড নিলাম। ওকে, তো এখানে আমি হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম বিকজ আমি একটু মার্জিন সেফটি রেখে ট্রেড নিছি। তো আমার যতটুকু মনে হচ্ছে যে এই ট্রেডটা আমরা মাস্ট প্রফিট করব, কারণ হইতেছে বায়ার্স একটা মোমেন্টাম তৈরি করছে পরপর তিনটা ক্যান্ডেলস্টিক, এবং লাস্ট যে ক্যান্ডেলস্টিকটা বুলিশ হয়েছে সেটা আমাদের একটা ইনভার্টেড হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক যেটা কন্টিনিউয়েশন সাইন,